গাইয়ের, মানে দুজনের কণ্ঠে অ্যালবাম। তার মধ্যে একজন আমি আর একজন শ্রীমতী শ্রাবণী সেন। অ্যালবামের নাম যাত্রা টু। তার কথা আজকেও সকালে সাংবাদিক এক বন্ধু মেনশন করেছেন। এই গানটি, এই অ্যালবামের প্রত্যেকটি গান অ্যাকচুয়ালি একটি রাগের গান, একটি রাগের বন্দেশ বা ঠুমকি বা ভজন, তার সঙ্গে রবীন্দ্রনাথের একটি গান, এই দুটোকে একসাথে করে অ্যালবামটি করেছিল। রবীন্দ্রনাথের গান শ্রাবণী সেন গিয়েছিলেন। আমি রবীন্দ্রনাথের গান গাইবার জন্য শিক্ষিত নই, আমার সেই অর্থে রবীন্দ্রসঙ্গীত গাইবার শিক্ষা কখনো হয়নি, কিন্তু যেহেতু এই গানটি গাইতে গেলে সেই রবীন্দ্রসঙ্গীতের অংশটুকু গাইতে হয়, নাহলে জিনিসটা অসম্পূর্ণ হয়, আমি চেষ্টা করছি। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, রবীন্দ্রসঙ্গীত আমার বিষয় নয়, শুধু এই গানটাকে জাস্টিফাই করার জন্য অংশটা গাইছি। থ্যাংক ইউ।
কাছে থাকি আপনারে, পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারে, মুখে হেসে যান মনে কেড়ে যান, সে আমার নহে চলো না বধূ।